সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুসাম্মদ শারমিন সুলতানা, প্রভাষক, ভূগোল পরিবেশ বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর গঠনের মালভূমি কাকে বলে, মালভূমির শ্রেণী বিভাগ। মালভূমি 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 কাকে বলে, মালভূমির প্রকারভেদ। তাহলে প্রথমেই আসি মালভূমির সংজ্ঞায়। বলা হয় যে সমুদ্র সমতল থেকে অতি উঁচু বিস্তীর্ণ সমভূমিকেই মালভূমি বলে। সমুদ্র সমতল থেকে অতি উঁচু বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলা হয়। মালভূমির উচ্চতা কয়েক শত থেকে প্রায় কয়েক হাজার মিটার হয়ে থাকে। মালভূমির উচ্চতা কয়েক শত মিটার থেকে কয়েক হাজার মিটার হয়ে থাকে। মালভূমি প্রায়ই পর্বত বেষ্টিত হয়। মালভূমির স্পেসিফিক তিনটি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে মালভূমির সংজ্ঞা কী হলো? মালভূমির সংজ্ঞা হচ্ছে সমুদ্র সমতল হতে অতি উঁচু বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলা হয়। মালভূমির উচ্চতা কয়েক শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়। মালভূমি প্রায়ই পর্বত বেষ্টিত হয়। মালভূমির তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। একটি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি বিস্তীর্ণ উচ্চভূমি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এটি দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে যে এর উপরিভাগ প্রায়ই সমতল থাকে। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি চারিদিক হতে নিম্নভূমিতে নেমে যায়, অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে নেমে যায়। তাহলে তিনটি বৈশিষ্ট্য, এটি উচ্চভূমি, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমতল ভূমি, এর উপরিভাগ প্রায় সমতল, আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি চারিদিক হতে নিচের দিকে বা নিম্নভূমিতে নেমে যায়। মালভূমি সৃষ্টির তিনটি কারণ রয়েছে। এর গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য বললাম, এবার মালভূমি সৃষ্টির তিনটি কারণ। এক প্রথম কারণ হচ্ছে আমি লিখছি ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। দুই নম্বর কারণ হচ্ছে ভূ পৃষ্ঠের ক্ষয় সাধন। আর তিন নম্বর এবং শেষ কারণ হচ্ছে ভূপৃষ্ঠের লাভা প্রবাহ। ভূপৃষ্ঠে লাভা প্রবাহ। তাহলে মালভূমি সৃষ্টির তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, দুই নম্বরটি হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন, তিন নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের লাভা প্রবাহের মাধ্যমে। এবার এর শ্রেণীবিভাগগুলো যখন আমি আলোচনা করবো এর কারণগুলো সাধারণভাবেই চলে আসবে। তবু আমি বলি যে ভূ আন্দোলন এবং পাত সঞ্চালনের মাধ্যমে কোনো সমভূমি ওপরে উঁচু হয়ে বা কোনো স্থান নিচে বসে গিয়েও মালভূমি সৃষ্টি হতে পারে, ভূপৃষ্ঠ ক্ষয় সাধনের মাধ্যমে হতে পারে, আবার ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের লাভা প্রবাহের মাধ্যমেও মালভূমি সৃষ্টি হতে পারে। এখন মালভূমির প্রকারভেদ, মেন আলোচনার বিষয় হচ্ছে মালভূমি কাকে বলে এবং মালভূমির প্রকারভেদ। তো মালভূমির প্রকারভেদে আমরা বলি যে গঠন প্রণালী, মালভূমির গঠন প্রণালী এবং মালভূমি গঠনকারী শিলার অঙ্গসংস্থান বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মালভূমিকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো, প্রথমটি হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি, দুই নম্বর হচ্ছে লাভা গঠিত মালভূমি, তিন নম্বর হচ্ছে ক্ষয়জাত মালভূমি, চার নম্বরটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, পাঁচ নম্বরটি হচ্ছে তীর্য
মালভূমি। তাহলে গঠন প্রণালী এবং মালভূমি গঠনকারী শিলাসমূহের অঙ্গসংস্থান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমিকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথম হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি, 2 নম্বর হচ্ছে লাভা গঠিত মালভূমি, 3 নম্বর হচ্ছে ক্ষয়জাত মালভূমি, 4 নম্বর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, 5 নম্বর হচ্ছে তির্যক মালভূমি। তাহলে আমি প্রথম আলোচনায় আসি, সমভূমি উন্নীত মালভূমি। সমভূমি উন্নীত মালভূমি বোঝায় যাচ্ছে সমভূমি উঁচু হয়ে যে মালভূমিটা গঠন করে। কখন করে? ভূ আন্দোলন ও পাত সঞ্চলনের সময়, যখন ভঙ্গিল পর্বত গঠিত হয়, এর মধ্যবর্তী যে নিম্নভূমিগুলো রয়েছে সেগুলো উন্নীত হয়ে বা উঁচু হয়ে এই মালভূমিটি গঠন করে। এই মালভূমিকেই বলা হয় সমভূমি উন্নীত মালভূমি। এ প্রক্রিয়ায় সৃষ্ট মালভূমিকে বলা হয় সমভূমি উন্নীত মালভূমি। এ মালভূমির এক্সাম্পল দেই বা উদাহরণ দেই, সেটা হচ্ছে ইরান মালভূমি। ইরান, তিব্বত, বলিভিয়া, আনাতোলিয়া, তারপরে কলম্বিয়া, না দক্ষিণ ইরান মালভূমি, তিব্বত মালভূমি, বলিভিয়া মালভূমি, আনাতোলিয়া মালভূমি, তারপরে রয়েছে উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি। তাহলে এটা যদি আমি একটা চিত্র অঙ্কন করে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, ছোট করে একটা চিত্র অঙ্কন করি। দেখো এই মালভূমিটা, এটা হচ্ছে সমভূমি বা ভূপৃষ্ঠ ছিল, এটাই মালভূমিতে পরিণত হয়েছে, সমভূমি উন্নীত মালভূমি। তো বোঝা যাচ্ছে চিত্রের মাধ্যমে তোমাদের দেখায় বোঝা যাচ্ছে এটা একটা প্লেন ল্যান্ড ছিল, কোনো কারণে যখন ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে, ভূ আন্দোলন বা পাত সঞ্চালন যে কোনো কারণে ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় ভঙ্গিল পর্বতের মধ্যবর্তী নিম্ন অংশগুলো মানে নিচু অংশগুলো উঁচু হয়ে অনেক সময় সমভূমি উন্নীত মালভূমি গঠন করে। ঠিক এই প্রক্রিয়ায় এটা একটা ভূপৃষ্ঠ বা সমভূমি ছিল, এখানে এই অংশটুকু উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়েছে। এই চিত্রটি হচ্ছে সমভূমি উন্নীত মালভূমির চিত্র। 2 নম্বরটি হচ্ছে লাভা গঠিত মালভূমি। লাভার সাথে তো পরিচয় আছে, কারণ এর আগে বেশ কিছু ক্লাসে লাভা বিষয়টা কি বলা হয়েছে। লাভা গঠিত মালভূমি, তাহলে বোঝাই যাচ্ছে যে এই মালভূমির মূল উপাদান হচ্ছে লাভা। ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্রপথের মধ্য দিয়ে যখন ভূগর্ভ থেকে লাভা বের হয়ে ভূপৃষ্ঠের বাইরে বের হয়ে এসে ছড়িয়ে পড়ে এবং দিনের পর দিন ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, এভাবে লাভা, সঞ্চিত লাভা দ্বারা যে মালভূমিটি গঠিত হয় বা যে সুবিস্তৃত উচ্চভূমিটি গঠিত হয় সেই উচ্চভূমিটাকেই বলা হচ্ছে লাভা গঠিত মালভূমি। অবশ্য এটা কোনো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের আশেপাশে বা আগ্নেয়গিরির আশেপাশে দেখা যাবে এই লাভা গঠিত মালভূমিটা। উদাহরণ হিসেবে বলতে পারি ভারতের দাক্ষিণাত্য মালভূমি, উদাহরণ হিসেবে বলি যে বিখ্যাত মালভূমি সেটা হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি এবং পশ্চিম আফ্রিকা মালভূমি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি এবং পশ্চিম আফ্রিকা মালভূমি, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি এবং পশ্চিম আফ্রিকা মালভূমি। তাহলে ভারতের দাক্ষিণাত্য মালভূমিটি প্রায় 16 কোটি বছর পূর্বে, এই এক্সাম্পলের কিছু ইতিহাস রয়েছে, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমিটি প্রায় 16 কোটি বছর পূর্বে ভারতীয় উপদ্বীপের অর্থাৎ দাক্ষিণাত্য উপদ্বীপের মধ্যে বহু ফাটল ছিল, এই ফাটল দিয়ে তোমার অভ্যন্তরস্থ লাভাগুলো বাইরে বের হয়ে আসে এবং
5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মালভূমিটি গঠন করে। তাহলে অবশ্যই আমি প্রথমেই বলেছি যে লাভা গঠিত মালভূমি অভ্যন্তরের লাভাটা অবশ্যই কোনো ছিদ্রপদ বা দুর্বল বা ফাটল অংশ দিয়ে বের হয়। তাহলে ভারত দাক্ষিণাত্য মালভূমিটি 5 লক্ষ এলাকা জুড়ে গঠিত হয়েছে। ভারতের দাক্ষিণাত্য মালভূমিটি হচ্ছে 16 কোটি বছর পূর্ব থেকে সৃষ্টি হচ্ছে। প্রায় 16 কোটি বছর পূর্বে তোমার বহু ছিদ্রপথ ছিল বা বহু দুর্বল বা ফাটল অংশ ছিল, তা দিয়ে অভ্যন্তরস্থ লাভা বের হয়ে এসে দিনের পর দিন 5 লক্ষ তোমার এলাকা জুড়ে এই মালভূমিটি গঠন করেছে। এবার হচ্ছে কলম্বিয়া মালভূমি। দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমিটি প্রায় 4,300 মিটার গভীর লাভা স্তর রয়েছে। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমিটি 4,300 মিটার গভীর লাভা স্তর রয়েছে, যেটা প্রায় 3,20,030 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। এরপরে আসি ক্ষয়জাত মালভূমি। অবশ্যই ক্ষয়জাত মালভূমি বলতে গেলে অবশ্যই আসছে এখানে যে বিষয়টি, সেটি হচ্ছে ক্ষয়ের মাধ্যমে, ক্ষয় ক্রিয়ার মাধ্যমে এই মালভূমিটি গঠিত হয়েছে। ক্ষয়জাত মালভূমি সংজ্ঞা বলতে গেলে বলা হয় যে কোনো পার্বত্য অঞ্চলে যা পূর্বে বা পূর্বে অবস্থিত কোনো প্রাচীন ভূখণ্ড যদি প্রাকৃতিক শক্তি, নদী, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ এগুলো দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চতা হ্রাস পায় এবং সেটি মালভূমির আকৃতি প্রাপ্ত হয়, তখন সেই মালভূমিটাকে বলা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি অবশ্যই স্বল্প স্থান বিশিষ্ট হয়, মানে স্বল্প উচ্চতা বিশিষ্ট এবং স্বল্প স্থান জুড়ে হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে বলতে পারি দক্ষিণ ভারতের মালভূমি সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি। দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি এবং আফ্রিকার দক্ষিণ মালভূমি। আফ্রিকার দক্ষিণ মালভূমি এবং আরও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়ে ফিজেল্ট মালভূমিতে পরিণত হয়েছে। ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়ে ফিজেল্ট মালভূমিতে পরিণত হয়েছে। আমি একটা চিত্র অঙ্কন করলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। দেখো দেখো ক্ষয়জাত পর্বত রয়েছে, সেম চিত্র মালভূমি ক্ষয়প্রাপ্ত অংশ। দেখো এটা আগে ব্রোকেন লাইন দিয়ে যেটা দেখিয়েছি, এটা আগে এইরকম উচ্চতা প্রাপ্ত এরকম আকৃতির একটা জিনিস ছিল, সেটা বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মালভূমির অবস্থান প্রাপ্ত হয়ে এই মালভূমিটি গঠন করেছে। এই মালভূমিটাকে বলা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। এরপরে আসছি ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কথাটা একটু অপরিচিত, কিন্তু আমি বর্ণনা করলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ব্যবচ্ছিন্ন মালভূমি ভূপৃষ্ঠের সব মালভূমি একই প্রকার উপাদান দ্বারা গঠিত নয়। যে মালভূমিগুলো আমরা দেখি সব জায়গার উপাদানগুলোই একই প্রকার নয়, তো সেক্ষেত্রে ভূপৃষ্ঠ মালভূমিটা কোনো অংশ কোমল শিলা দ্বারা গঠিত, কোনো অংশ কঠিন শিলা দ্বারা গঠিত। তো বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যখন তার ক্ষয়কার্য চালায়, তখন অবশ্যই কোমল শিলাটা কঠিন শিলা অপেক্ষা অধিক দ্রুত এবং সবচেয়ে বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হবে। ফলে যখন
কোনো বিস্তীর্ণ অঞ্চলব্যাপী মালভূমিটি এভাবে ক্ষয়প্রাপ্ত হতে হতে ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়, তখন সে মালভূমিটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে কি বলছি, যে মালভূমিটি বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, যদি ক্ষয়ক্রিয়ার মাধ্যমে কোমল উপাদান, কোমল শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় আর কঠিন শিলাগুলো থেকে যায়, তখন ছোট ছোট নদী উপত্যকা দ্বারা যখন বিশাল মালভূমি অঞ্চলটি বিচ্ছিন্ন হয়, তখন সেটাকে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ভারতের কর্ণাটক মালভূমি। ভারতের কর্ণাটক মালভূমি, যুক্তরাজ্যের যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলস মালভূমি, ভারতের কর্ণাটক, যুক্তরাজ্যের স্কটল্যান্ড এবং ওয়েলস মালভূমি, এগুলো হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। 3 নম্বরটি হচ্ছে তির্যক মালভূমি। তির্যক মালভূমি হচ্ছে বাঁকা, যে মালভূমিটি দেখতে বাঁকা। তাহলে তির্যক মালভূমির প্রথমে বলি যে ভূ আন্দোলনের ফলে যখন কোনো বিস্তৃত অঞ্চলের এক পাশ কাত হয়ে অবস্থান করে, তখন যে মালভূমিটি সৃষ্টি হয় সেটাকে বলা হয় তির্যক মালভূমি। তির্যক মালভূমির অবশ্যই এক পার্শ্ব হেলে অবস্থান করে আর অপর পার্শ্ব উঁচু এবং খাড়া হয়ে থাকে, এই মালভূমিটাকেই বলা হয়ে থাকে তির্যক মালভূমি। তির্যক মালভূমির উদাহরণ হিসেবে বলতে পারি যে আফ্রিকার সোমালিয়া, তারপরে তোমার হচ্ছে ব্রাজিল মালভূমি, স্পেনের মেসেটা, মালভূমি। তাহলে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আফ্রিকার সোমালিয়া, ভারতের মেঘালয়, ব্রাজিল এবং স্পেনের মেসেটা মালভূমি। তো আজকের আলোচনার টপিকস ছিল হচ্ছে মালভূমি কাকে বলে, মালভূমির প্রকারভেদ বিস্তারিত আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসায় যে কোনো রাইটারের বই থেকে বিষয়টি একটু দেখে নিলে আরও বেশি সহজ হবে। পরবর্তী ক্লাসে যে টপিক্সটি নিব অবশ্যই এটা তোমাদের হেল্প করবে। তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।